আসসালামু আলাইকুম, মেহমানরা আসলে আমি ফটাফট যে আইটেমটা বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই ডেজার্টটা খুবই খুবই সহজ আর ইউনিক বলেই এত তাড়াতাড়ি এটা করা সম্ভব, আর খুবই খুব অল্প জিনিস লাগে। যেমন ঘরে থাকা দুধ আর কর্নফ্লাওয়ার, আর যদি সেমাই থাকে তাহলে হয়ে যাবে। সেমাই তো সবসময় আপনারা একভাবে রান্না করেন, আজকে একটু অন্যভাবে দেখাই। তো আমি এখানে 3 কাপ দুধের ভিতরে ফার্স্টে 2 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি আর 3 চামচ গুঁড়া দুধ দিয়েছি। আপনারা কনডেন্স মিল্ক অথবা গুঁড়া দুধ দুটাই স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে দুধটা আর একটু বেশি নেবেন। আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি প্রায় 3 চামচের মতো। চিনি পরে আবারও দিব, যে কারণে ফার্স্টে একটু চিনি কম দিচ্ছি, আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। তো আমি একটা কাপে একটু আলাদা করে ওই দুধ নিয়ে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার মিক্সড করব। কর্নফ্লাওয়ার মিক্সড করলে আমরা সবাই জানি যে দুধটা অনেক ক্রিমি একটা ভাব চলে আসে, দুধটা অনেক জমে যায়। তো আমি ওখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এই দুধের ভিতরে মিক্সড করে দিব আস্তে আস্তে। দুধের ভিতরে মিক্সড করার পরে কিন্তু দেখবো যে কিছুক্ষণের মধ্যে একটা ক্রিমি টেক্সচার এসে গেছে দুধে, ঠিক এইরকম একটা হবে, ব্যাটার তৈরি হবে। আমি মাঝে মাঝে এই ডেজার্টটা করি, কারণ এটা খেতে খুবই খুবই মজা আর খুব দ্রুত বানানো যায়। এই তো দুধের ভিতরে শুধু কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু আপনারা এরকম একটা টেক্সচার পাবেন। তারপরে ঘরে থাকা যে কোনো সেমাই আপনাদের, আমি এটা এখানে ভাজা লাচ্চা সেমাই নিয়েছি, আর তার ভিতরে আমি 3 চামচ হচ্ছে চিনি অ্যাড করেছি একটু মিষ্টি হওয়ার জন্য। মিষ্টিটা আপনারা পছন্দ মতো নেবেন। তো অল্প একটু সেমাই আমি একটা ছোটো ছোটো কাপে দিয়ে নিব, আর এই যে এই সেমাইগুলো একটু আমি নিচে ভালোভাবে প্রেস করে নিব যেন নিচে শক্ত থাকে। তারপরে আমি এই শক্ত এই সেমাইটার উপরে ওই ব্যাটারটা দিয়ে দিব। এটা হচ্ছে খুবই মানে একটা সিম্পল ডেজার্ট। আপনারা তো সেমাই অনেকেই রান্না করে থাকেন, বাট সবসময় তো দুধ দিয়ে রান্না করেন, অনেক সময় একটু মনে হয় না ইউনিক কিছু করি। আর এটা কিন্তু খেতেও প্রচুর টেস্ট, মানে ক্রিমি একটা সেমাই খুবই মজা লাগে। এটা আমার হাজবেন্ডও খুবই পছন্দ করে। তো আমি একটা একটার পরে হচ্ছে দিব। ফার্স্টে সেমাই দিয়েছি, তারপরে ব্যাটারটা দিয়েছি, তারপরে আবার একটু সেমাই দিব, তারপরে আবার একটু ব্যাটার দিব, এভাবে এটা করে ফেলবো। এইটা বানানোর আরও কিছু সহজ টিপস আমি শিখাই দিই। যাদের বাসায় কর্নফ্লাওয়ারও থাকবে না, তারা শুধুমাত্র যে দুধটা সেই দুধটাকে অনেক ঘনভাবে এরকম ক্রিমিভাবে, তখন দুধের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, দুধটা অনেক ঘনভাবে জাল দিয়ে নেবেন যেন এরকম ক্রিম ক্রিম হয়। তাহলে আপনারা সেমাইয়ের ভিতর দিয়ে এরকম করে পার্ট বাই পার্ট দিতে পারবেন। আর কর্নফ্লাওয়ারটা দিলে অনেক সুন্দর ক্রিমি হয় আর কি, খেতে অনেক মজা লাগে। আর এটা বানানোর সাথেই কিন্তু খাওয়া যাবে না, এটা প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে। ফার্স্টে যেহেতু গরম থাকবে তাই আধা ঘন্টার মতো নর্মাল ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে আমি হচ্ছে ফ্রিজে রেখেছিলাম। এটা প্রায় 2 ঘন্টা পরে আমি বের করেছি ফ্রিজ থেকে। এখন আপনাদেরকে দেখাই টেক্সচারটা কেমন হয়েছে, জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন। আর ভিতরের কর্নফ্লাওয়ারটা অনেক সুন্দর জমে গিয়েছে আর খুবই মজা হয়েছে এটা, যেহেতু কনডেন্স মিল্ক পাউডার মিল্ক সব আইটেম দেওয়া আছে এই কারণেই। তো সবাই ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।